ইসলামের যে মডার্ন, ইসলামের যে বেশি আধুনিক, বেশি মডার্ন, পৃথিবীতে কোনো মতবাদ হতে পারে না। চিল্লা করে ঠিক না? চাই শুধু আমি তোমার কাছে, আমায় করে নিও তোমার প্রিয়। আল্লাহ তাআলা মানবদের হেদায়েতের জন্য এই কিতাবটাকে নাযিল করেছেন। যে কিতাবটার নাম কি বলতে তো সবাই বলতে হবে, কিতাবটার নাম কোরআন। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? মানব জাতির হেদায়েতের জন্য এই কিতাবটাকে নাযিল করেছে কে? আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই কিতাবটা একটা গাইডবুক, গাইডলাইন। যা বলা আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন, সব বলে দিয়েছেন। এগুলোর সমাধান যদি আমরা পেতে চাই, জীবন সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনে রেখে দিয়েছে, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখে রাখো কোরআনে, ঠিক না? কোরআন আমার সাথে, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখে রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. Alhamdulillah Quran. যে কোনো ধরনের সমস্যার সমাধান, ব্যক্তিগত জীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সব সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে কে? এজন্য আমরা কোরআনকে বন্ধু বানাতে চাই, কোরআনকে আমরা সাথী বানাতে চাই। প্রতিদিন আমরা কোরআন তেলাওয়াত করতে চাই, কোরআনের শিক্ষাগুলো আমরা ধারণ করতে চাই, কারণ কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায়, ঠিক কিনা? এই যে ভাইরা, আপনারা ঢাকাতে দিকে এমন পিছনে গেলেন, জায়গা না পেলে পেছনের দিকে চলে যান। বারবার ঢাকাটা কি করে আমার মনোযোগ যদি আপনারা নষ্ট করেন আলোচনায়, খুবই ডিস্টার্ব হবে। এটা করবেন না, ঠিক না? এই দেখো তো ঠান্ডা হয়ে গেল, এরকম হ্যাঁ থাকে। আমার দিকে তাকাই যাবে, আমার দিকে, হ্যাঁ ঠিক আছে। এইখানে আমার দিকে তাকা, আমার দিকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো কেন আমাদের কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে? কারণ কোরআন সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়, তাই না? লাইফস্টাইল, এখন ছেলেমেয়েদের লাইফস্টাইল চেঞ্জ, এখন জীবনযাত্রা পদ্ধতি চেঞ্জ। মানুষ খুব ফাস্ট, স্মার্ট এন্ড ফাস্ট। মানুষ এখন ফাস্ট ফুড খেতে চায়, ফাস্ট হতে চায়, স্মার্টফোন ইউজ করতে চায়, স্মার্ট হতে চায়। আসলে নাই স্মার্টফোন আছে কার কার? দেখি রংপুরের লোক অনেক স্মার্ট হয়ে গেছে মাশাআল্লাহ। আর না, ছেলেমেয়েরাও এখন অনেক স্মার্ট, অনেক ফাস্ট। তো এই ফাস্ট লাইফে এই স্মার্ট ছেলেমেয়েদের মধ্যে নানান ধরনের ক্রেজ আসে। দিনকে দিন নতুন নতুন ট্রেন্ড, নতুন নতুন ক্রেজ আসছে। ইন্ডিয়া থেকে আসতেছে, আমেরিকা থেকে আসতেছে, আর যাই পাশ্চাত্য থেকে আসে আমরা মনে করি ওইটাই স্টাইল, ওইটাই মডার্ন। আসলে এটা ঠিক না। ইসলামের যে মডার্ন, ইসলামের যে বেশি আধুনিক, বেশি মডার্ন, পৃথিবীতে কোনো মতবাদ হতে পারে না। চিল্লা করে ঠিক না? ইসলাম সবচেয়ে মডার্ন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে ওটাতেই করলাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন ওটাতেই করলাম। ওটাতেই বর্গ, ওটাতেই শান্তি, দুনিয়ায়ও শান্তি, আখেরাতেও শান্তি, ঠিক না? আমরা আমাদের ফ্যামিলিতে, আমাদের জীবনে, আমাদের আখেরাতে এই শান্তি চাই কি চাই না? শান্তি যদি আমরা পেতে চাই তাহলে কোরআনের দেয়া বিধানকে আমাদের মেনে চলতে হবে। কারণ এই কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়, টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, সঠিক পথ আমাদেরকে দেখায়। কোরআন আমাদেরকে হেদায়েত দেয়। কোরআন ছাড়া কোনো কিতাব আমাদেরকে হেদায়েত দিতে পারে? আপনি যদি গীতা পাঠ করেন হেদায়েত পাবেন, রামায়ণ করলে, মহাভারত, বাইবেল করলে পাবেন না। একটা কিতাব শুধু হেদায়েত দেয়। আজকের কোন কিতাবের নাম আমাদের জন্য একটা ভার্ডিক্ট জারি করেছে। এই কিতাব বলেছে তুমি যদি নিজেকে বিশ্বাসী বলে দাবি করো তাহলে সব সময় তোমাকে হালাল উপার্জন করতে হবে, হালাল অবলম্বন করতে হবে, হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। চাই শুধু আমি তোমার কাছে, আমায় করে নিও তোমার